আমার পাশে এসে ও তোমাদের স্মার্ট দিদি দাঁড়াতে পারবে না, ও আমার এ হাতে স্বামীরও দাঁড়াতে পারবে না। আমাকে খারাপ করেছে, ভালো করেছে, তাদের 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 দিদি খুব ভালো, তো তাদের দিদিদের যে ব্যবহারগুলো সে দেখিয়েছে, গায়ে হাত দিচ্ছে, মুখে চুমুখাচ্ছে, তো ওইগুলো আমরা পারিনি বলে ওর কাছে আমরা ভালো হইনি। আমি তো বলেছি যার প্রতিবাদ করার সাহস নিয়ে সে করেনি, আমার আছে আমি করেছি, এখনো বলছি যে ভাই তুই একা যদি ভালো ব্যবসা করে থাকে সেটা ভুল হবে, এত মানুষ আসছে তারা খাচ্ছে বলে তো আজকে এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, যেখানে আমি 500 মাংস বিক্রি করতাম, আমি জোর করা করে সেখানে আমি 2 কিলো মাংস রান্না করছি আজকে, ঠিক আছে, যেখানে আমি একটাই বাড়ি যেতাম এখন আমি 3টে বেজে যায় বাড়ি যেতে, এটা তো একমাত্র তোমাদের কারণে, এখন আমি ভাইরাল হয়ে আমি বিপদে পড়েছি, আগে আমি একটু রেস্ট পেতাম এখন আমি পাচ্ছি না। আমাদেরকে বলেনি, মানে নাম ধরে বলেনি, মনে করো তুমি আমার কাছে একটা ভিডিও করে নিয়ে গেছো, সেই ভিডিওটা দেখে তুমি তার কাছে কোশ্চেন জিজ্ঞাসা করো, যেরকম জিজ্ঞাসা করে তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো যে অমুক জায়গায় এরকম 60 টাকায় মাছ ভাত দিচ্ছে, 80 টাকায় কাতলা মাছ দিচ্ছে, তখন তুমি কি বলবে, হয়তো তার সে বলতে পারে যে হ্যাঁ তার যেরকম কেনা সেভাবেই দিতে পারে, আজকে যদি তুমি আমাকে জিজ্ঞাসা আমি তো সেটাই বলবো, কিন্তু না সে সেটা বলেনি, তো সে বলেছে 80 টাকায় মাছ ভাত কি করে দেয়, 60 টাকায় মাছ ভাত কি করে দেয়, হিন্দিতে বলেছে আমরা।